একে বাড়িতে দুই মরদেহ, একটি ছেলের অপরটি বাবার। পরিবার ও স্বজনদের আর্তনাদে পুরো এলাকা জুড়ে সুখের ছায়া। কুমিল্লা সদর উপজেলার আমরাতলি ইউনিয়নের মধ্যম মাঝিগাছা এলাকার মাহিন ও তন্নির মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। গত 4 মে রাতে প্রেমিকার সঙ্গে দেখা করতে তাদের বাড়ি যায় মাহিন। এই সময় টের পেয়ে প্রেমিকার পরিবারের লোকজন মাহিনকে মারধর করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় মাহিনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেলে ভর্তি করে। রোববার সকালে হাসপাতালে মৃত্যু হয় মাহিনের। ওরে আমার বাবা, আমার চাচা, ওরে ইট দিয়ে মারতে মারতে রক্তন্ত করে ফেলছে। ছেলের মৃত্যুর খবর শুনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্ট্রোক করে মারা যান মাহিনের বাবা। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। কোন আঘাতের প্রেক্ষিতে তার মৃত্যু ঘটেছে পোস্টমর্টেম রিপোর্ট পেলে তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারলে সকলের জবানিতে আমরা বিষয়টি ক্লিয়ার করব। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা।